हेलो एवरीवन, तुम्हारे सकल के स्वागत जानाई हाउ कैन आई हेल्प यू यूट्यूब चैनेले। आमी कृष्ण घोष और आज के भिडियोटाते आमी तुम्हारे सकल के देखाबो जदि तुम्हारा वेस्ट बेंगलर मध्य स्टाडी सिस्टेमेर साथे जुक्त बा जदि शिक्षार साथे जुक्त थाको आमार हाते देखो फार्स्ट एखाने देखो गवर्नमेंट अफ वेस्ट बेंगले डोमेसाइल सार्टिफिकेट একটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ডোমেসাইল সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে ইনকাম সার্টিফিকেট, এটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি ইনকাম। আমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের মধ্যে আমার যে সমস্ত ভিউয়ার্সরা, অনেক সময় স্কলারশিপের আপডেট দেওয়ার সময় বা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা অথবা কলেজে অ্যাডমিশনের সময় আমাদের এই ডোমেসাইল সার্টিফিকেট, এটা দেখো ডিজিটাল সিগনেচার করা হয়েছে এবং এটা গ্রুপ এ অফিসারের কাছ থেকে ইস্যু করা একটা ক্যান্ডিডেটের ডোমেসাইল সার্টিফিকেট। এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন, অর্থাৎ এস ডিও অফিস থেকে বের করা একটা ডোমেসাইল সার্টিফিকেট, এবং দ্বিতীয়টি হচ্ছে একটা ইনকাম সার্টিফিকেট। এখানে দেখো এটা কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একজন ক্যান্ডিডেটের, তার আমি এটা প্রসেসটা দেখাচ্ছি। তো এই যে দুটো সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা তোমরা কিভাবে তৈরি করবে? সবার প্রথম সার্টিফিকেটটা তৈরি করার জন্য আমি দেখো আরেকটা পেজ দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট একটা গ্রাম পঞ্চায়েত লেভেলের যে সমস্ত স্টুডেন্টরা ভিলেজ এরিয়া থেকে আছো, তাদেরকে সবার ফার্স্ট কী করতে হবে, তোমাদের এখানে দেখো যে মানে যে ক্যান্ডিডেটটা, এই ক্যান্ডিডেটের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানে, সে লাখুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। তো ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হয়েছে, তাকে ফার্স্ট যেটা তোমাদেরকে করতে হবে যে তোমরা যে মিউনিসিপ্যালিটি অথবা যে পঞ্চায়েতের অধীনে, সেখানে গিয়ে একটা এই ধরনের জাস্ট এই ফর্ম্যাটে, যেখানে তোমাদের নাম থাকবে, তোমাদের বার্ষিক আয়, এবং যদি মানে আমি দুটোই বলছি, একটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট এবং একটা হচ্ছে তোমাদের যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, সাথে সাথে ডোমেসাইল সার্টিফিকেট। আমি দুটোই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল আছে, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে বার করবে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। ফার্স্ট তাহলে কি করতে হবে, যে তোমাদেরকে নিজেদের পঞ্চায়েত এলাকা থেকে আগে একটা এই পেজটা তোমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে তোমাদের যে মানে পঞ্চায়েত এলাকা থেকে ডোমেসাইল সার্টিফিকেট বলতে পারো বা ইনকাম সার্টিফিকেট, এই পেজটা হয়ে যাওয়ার পর এটাকে ই ডিস্ট্রিক্টে আপলোড করতে হবে। ই ডিস্ট্রিক্টে আপলোড করার পর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বেরোবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা এরপর আমি তোমাদের সকলকে দেখাবো। আশা করছি এই যে ডোমেসাইল বলো বা ইনকাম বলো, গ্রুপ এ অফিসারের কাছ থেকে বা বিডিও অফিস থেকে কিভাবে বার করবে, এই সম্পূর্ণ প্রসেসটা তোমাদের সমস্ত স্টুডেন্টদের অনেক সাহায্য করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর একটা রিকোয়েস্ট, যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো তাহলে বিভিন্ন স্কলারশিপ ও শিক্ষার সব কিছু আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো যাই হোক, সময় নষ্ট না করে নিজেদের মোবাইল থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টালে কিভাবে এই দুটো সার্টিফিকেটের জন্য আবেদন করবে সেটা দেখা যাক। সবার প্রথম তোমাদের সকলকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ বা এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ই ডিস্ট্রিক্ট পোর্টাল। এই পোর্টালে তোমাদের সকলকে আসতে হবে। এই পোর্টালে আসার পর এখানে দেখো একটু নিচের দিকে আসবে সিটিজেন রেজিস্ট্রেশন। সিটিজেন রেজিস্ট্রেশন অপশনটা সবার ফার্স্ট তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি চাইলে এটা মোবাইল থেকেও দেখাতে পারতাম, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি ল্যাপটপের স্ক্রিন থেকে শেয়ার করছি। তার একটাই রিজন, মোবাইলের স্ক্রিনটা অনেকটা ছোট হতো, তোমরা বুঝতে পারতে না। তো এখানে সিটিজেন রেজিস্ট্রেশনে এসে তোমাদেরকে ক্লিক করতে হবে। সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। ফুল নেম, মোবাইল নাম্বার, মেল আইডি। ফুল নেম, মোবাইল নাম্বার, মেল আইডি, যেটা তোমরা মানে তোমাদের যে নাম অ্যাকচুয়াল যে নামটা আধার কার্ডে আছো বা যার নামে তোমরা ইনকাম সার্টিফিকেট বা ডোমেসাইল সার্টিফিকেট বার করতে চাইছো তার নামটা এখানে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে আমার নাম এটা কৃষ্ণচন্দ্র ঘোষ, আমি এখানে ফুল নেম দিলাম। এরপর মোবাইল নাম্বার সাপোজ ধরে নাও, এটা মোবাইল নাম্বার দিলাম। এরপর মেল আইডি, মেল আইডিটাও তোমাদেরকে ভ্যালিড এখানে এভাবে দিতে হবে। মেল আইডিটা দেওয়ার পর তোমাদেরকে নেক্সট কি করতে হবে, এখানে নেক্সট অপশনটা সিলেক্ট করতে হবে। নেক্সট অপশনে সিলেক্ট করার সাথে সাথে একটা দেখো ওটিপি যাবে। ওটিপিটা কোথায় যাবে, যে মোবাইল নাম্বারটা তোমরা মানে রেজিস্ট্রেশন দেওয়ার সময় এখানে দেবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এখানে এরপর ইউজার নেম, ওটিপিটা যাওয়ার পর পাওয়ার পর কি করতে হবে, ইউজার নেমটা কি, সাপোজ এখানে কৃষ্ণ, কৃষ্ণ এখানে তোমাদের 8972, এটা একটা ইউজার নেম। তোমাদের নাম দিতে পারো, যে কোনো একটা সংখ্যা বা ডেট অফ বার্থ দিলে। দেওয়ার পর একটা পাসওয়ার্ড, সেখানে আমি জাস্ট সাপোজ এখানে দিয়ে দিলাম 12, আমি এখানে যে পাসওয়ার্ডটা সেটা দিচ্ছি 12345678K, এখানে দিয়ে দিচ্ছি 12345678K, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড দিলাম। এরপর পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে তোমাদেরকে আর কি করতে হবে, পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। নেক্সট অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখো মাস্ট কন্টেন্ট, পাসওয়ার্ডটা কিরকম দেবে, পাসওয়ার্ডটা আমার দেওয়া হলো না, আমি এখানে জাস্ট দিচ্ছি ইউটিউব, ওয়াইটা বড় হাতে দিচ্ছি, ইউটিউব 2020, আবার আমি এই পাসওয়ার্ডটা এখানে দিলাম। তোমরা নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে।
তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে দেখো এখানে আমার কি দেখাচ্ছে, পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে মানে পাসওয়ার্ডটা ম্যাচ করছে না। তাহলে কি করতে হবে, আমাকে নতুন করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর তোমাদের ওটিপিটা সাবমিট করতে হবে। আমি সেই প্রসেসটা করছি না, আমি ডাইরেক্ট একটা অ্যাকাউন্ট করে নিয়েছি, সেখানে আমি লগ ইন করে নিলাম। তো সাইন ইন করার পর যে ইউজার আইডি পাসওয়ার্ড তোমরা সঙ্গে সঙ্গে মেসেজের মাধ্যমে একটা পেয়ে যাবে। পাওয়ার পর এই পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখো সবার ওপরে আমি একটু জুম করে দেখাচ্ছি, সার্টিফিকেট ডিস্ট্রিক্ট 26 সার্ভিসেস অ্যাভেলেবল। সার্টিফিকেট বলে 7 যে অপশনটা এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। সার্টিফিকেট অপশনটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এখানে দুটো এখানে দেখো কয়েকটা অপশন চলে আসবে। সার্টিফিকেট এখানে কি কি চেয়েছে দেখো, এখানে দেখো ডিস্ট্যান্স, এখানে দেখো ইনকাম সার্টিফিকেট, গোর্খা সার্টিফিকেট, লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট। আমি তোমাদের কি কি দেখিয়েছি, এক হচ্ছে ইনকাম সার্টিফিকেট, কারণ ইনকাম সার্টিফিকেটটা প্রায়ই প্রয়োজন পড়ে কোনো স্কলারশিপে আবেদন করার সময়। আর লোকাল যে রেসিডেন্ট সার্টিফিকেট বা ডোমেসাইল সার্টিফিকেট এটাও তোমাদের প্রয়োজন, স্পেশালি যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য। কোনটা সিলেক্ট করবে, আমি প্রথমে ডোমেসাইলটা দেখাচ্ছি। ডোমেসাইল আর ইনকাম সেম, মানে কোনো প্রসেসটা আলাদা নেই, জাস্ট সেখানে অপশনটা আলাদা আলাদা সিলেক্ট করতে হয়। তো ফার্স্ট আমি লোকাল রেসিডেন্ট বা ডোমেসাইলটা সিলেক্ট করলাম। ডোমেসাইলটা সিলেক্ট করার পর তোমাদের সামনে এই পেজটা কিছুটা টাইম নেবে, তারপর এই পেজটা চলে আসবে। সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেকটা আপডেট আমি তোমাদের সামনে ইজিলি বোঝাবার চেষ্টা করি যাতে তোমাদের সাহায্য হয়। তারপর কি করবে, এখানে দেখো কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলে দিচ্ছি। ডকুমেন্টসটা আমি আগেই বলে দিচ্ছি, 50 থেকে একটা ডোমেসাইল সার্টিফিকেটের ফরম্যাট আর একটা ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট তোমাদেরকে বার করে নিতে হবে। যদি ইনকাম সার্টিফিকেট না লাগে শুধু ডোমেসাইলটা নেবে এটি কাজ হয়ে যাবে। আধার কার্ড লাগবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অ্যাড্রেস প্রুফ হিসাবে, আর একটা পাসপোর্ট কালার ফটোগ্রাফ তোমাদের লাগবে। দেন এটা নিচেতে চলে আসবে, এখানে দেখো একটা অপশন আছে, এটাকে ক্লিক করবে, তারপর অ্যাপ্লাই ক্লিক করবে। অ্যাপ্লাই ক্লিক করার পর কিছুটা টাইম নেবে, এই পেজটা তোমাদের সামনে আসবে। এখানে দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর লোকাল রেসিডেন্ট বা ডোমেসাইল সার্টিফিকেট, আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি ডোমেসাইল সার্টিফিকেটটা কিভাবে করবে। যদি তোমরা ইনকাম সার্টিফিকেটে চাও সেম অ্যাপ্লিকেশন প্রসেস, শুধু এখানে অ্যাপ্লিকেশন রেসিডেন্সের জায়গায় লেখা থাকবে ইনকাম সার্টিফিকেট। বিষয়টা বোঝাতে পেরেছি, যদি না বুঝতে পারো কমেন্ট করবে, তাহলে আমি হেল্প করে দেবো। নেক্সট এখানে এটাকে তোমাদের নামটা কি, মিস্টার না মিসেস, চার ক্ষেত্রে যেটা, কেউ যদি হাজি বা মোহাম্মদ হয়, কেউ যদি এমডি হয় বা কেউ ডক্টর হলে সেটা, আমার ক্ষেত্রে মিস্টার। এখানে তারপর ফার্স্ট নেম, তোমাদের ফার্স্ট নেমটা এখানে দিতে হবে। আমি ফার্স্ট নেম দিলাম, মিডিল নেম দিয়ে দিচ্ছি, মিডিল নেম আমার এখানে, লাস্ট নেম হচ্ছে ঘোষ। তো ঘোষ দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তোমরা তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবে, এজটা অটোমেটিক্যালি ডেট অফ বার্থটা সাপোজ ধরে নাও আমি এখানে আমার যে ডেট অফ বার্থ আছে, আমি এখানে জাস্ট ডাউন অ্যারোটা ক্লিক করবে। ডাউন অ্যারোতে ক্লিক করার পর একটু আপ করবে, তারপর এখান থেকে তোমরা যে তোমাদের ডেট অফ বার্থ আছে, আমি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি, নভেম্বর 20, আমার 20 নভেম্বর ডেট অফ বার্থ সিলেক্ট করলাম। এজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল। জেন্ডার, জেন্ডার কি, মেল। দেন এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মেল আইডিটা দেবে, তারপর মেল আইডি, আধার কার্ডের নাম্বারটা তোমরা দেবে, আধার কার্ডের নাম্বার, এই সব কিছু দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে দেখো ইন্ডিয়া সিলেক্ট করতে হতো, তারপর স্টেট, স্টেটটা কি, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্টের জায়গাতে যেটা তোমাদের হবে, যারা যে ডিস্ট্রিক্ট থেকে, বর্ধমান বীরভূম যার ক্ষেত্রে যেটা, আমার পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। সাব ডিভিশন কি আছে, বর্ধমান 1 যাদের ক্ষেত্রে যেটা, আমার যেটা সাব ডিভিশন আমার হচ্ছে বর্ধমান কাটোয়া সাব ডিভিশন। আমার এখানে রুরাল না উরবান, যাদের ক্ষেত্রে রুরাল তারা রুরাল করবে, যদি গ্রাম থেকে থাকো আর যারা শহর থেকে থাকবে তারা উরবান। তো আমি এখানে রুরাল করে দিচ্ছি। এরপর ব্লক না মিউনিসিপ্যালিটি, আমার ক্ষেত্রে ব্লক হচ্ছে ব্লক, কারণ গ্রাম থেকে এলে ব্লকই হয়ে থাকে। তারপর কোন ব্লক, মঙ্গলকোট ব্লক, এটাও সিলেক্ট করলাম। ভিলেজ কি আছে আমি সিলেক্ট করে দিলাম। পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর পোস্ট অফিস, পোস্ট অফিস সিলেক্ট করে নিতে হবে। সব কিছু দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে তোমাদেরকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করা আছে, নিজেদের সমস্ত পার্সোনাল ডিটেলসগুলো একবার পুট করতে হবে। পার্সোনাল ডিটেলসটা দেওয়ার পরই আমি এখানে দিয়েই দিচ্ছি, কারণ তা নাহলে আমি আগে এগোতে পারবো না। পূর্ব বর্ধমান সিলেক্ট করার পর সাব ডিভিশন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমার কাটোয়া হচ্ছে। তো এখানে দেখো ইওর সিজন ইজ গোয়িং টু বি এক্সপায়ার, আমি অনেকক্ষণ ধরে খুলে থাকার জন্য আমার এটা এক্সপায়ার হয়ে গেল, মানে সিজন আবার পুনরায় আমাকে লগ ইন করতে হবে। তো আমি এখানে ওকে করলাম, জাস্ট আমি এখানে সাব ডিভিশনটা আরেকবার সিলেক্ট করে কাটোয়া করে নিচ্ছি, রুরাল না উরবান সেটা একটু করে নিচ্ছি। আমার টেক্সট অফ এই ভিডিওটা এটা একটু পজ হয়ে গেছিলো, আমি বিষয়টা আরেকবার বলে দিচ্ছি তোমাদের।
অ্যাপ্লিকেশনের যে প্লেস প্লেস অফ মানে বাথটা আছে সেই ডিটেলসটা তোমাদেরকে একবার দিতে হবে। তারপর তোমাদের এডুকেশন ডিটেলসটা সবকিছু দেওয়ার পর অ্যাড করতে হবে। অ্যাড করার পর এই সবকিছু করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ডিটেলস বিজনেস এটা আদার ডিটেলসটা দেওয়ার প্রয়োজন নেই, এটাকেও কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। মানে পুরো 15 বছর ধরে এটাকে ডান দিকে একটু নিয়ে আসবে, দেখবে এখান থেকে যে ব্লক কোন ব্লকের অন্তর্গত সবকিছু তোমাদেরকে এখানে দিতে হবে। ব্লক না মিউনিসিপ্যালিটি না কি হচ্ছে, এখানে উরবান যদি করো হবে না, রুরাল এরিয়া করলে তবেই এখানে ব্লক আসবে। এরপর ব্লক যার ক্ষেত্রে যেটা সে সেটা হিসাবে সিলেক্ট করবে কোন কোন গুলা ওয়ার্ড ভিলেজ, আমার গ্রামের নাম যেটা ছিল আমি দিয়ে দিচ্ছি, এখানে আমার গ্রামের নামটা দেন। এখানে পুলিশ স্টেশন দেওয়ার পর তোমাদের যেটা থাকবে তোমাদের পোস্ট অফিস, পোস্ট অফিসটা দিতে হবে। পোস্ট অফিস দেওয়ার পর এখানে অ্যাড্রেস লাইন 1, এখানে তোমাদের নিজেদের অ্যাড্রেস লাইন সবকিছু দিয়ে দেবে। পিনকোডটা এখানে দিতে হবে। পিনকোডটা দেওয়ার পর এখানে ফর্ম 2, আর একবার এটাকে তোমাদের রাইট সাইডে আর একটু সরিয়ে নিয়ে যেতে হবে। ফর্ম ডেট অফ বার্থটা কি দেবে, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তোমরা আছো এটাকে দিয়ে দেবে। তোমাদের যেটা ডেট অফ বার্থ ছিল সেই ডেট অফ বার্থের ইয়ারটা তোমরা এখান থেকে দিয়ে দেবে, তাহলে কি হবে বেটার হবে এটা। কারণ ডেট অফ বার্থ তোমাদের যখন থেকে জন্ম তখন থেকেই তো তোমরা তোমাদের নিজেদের যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসে আসো। মানে বিগত তোমার বয়স যদি আজকে 20 বছর বা তোমার বাবারা যে অ্যাড্রেস থেকে আছে, তো আমার দেখো 1993 থেকে প্রায় আমার জন্ম, 1995 থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটা কোনো ফ্যাক্টর না। তো নভেম্বর 20 আমার জন্ম থেকেই তো আমি আমার যে অ্যাড্রেস সেখানে আছি। টু ডেট এখানে স্টিল ডেট আমি এখানে 16 তারিখ করে দিলাম আজকে পর্যন্ত। হাউস টাইপ যারা নিজেদের ওন আছো, যারা রেন্টেড আছো এখান থেকে সেটা সিলেক্ট করবো, আমার নিজেদের বাড়ি ওন করবো। এরপর এটাকে অ্যাড করবো, দেখো এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড করার পর আর কিচ্ছু করতে হবে না, আই অ্যাকসেপ্টটা করতে হবে ক্লিক, আই অ্যাকসেপ্ট সেভ অ্যান্ড নেক্সট। আই অ্যাকসেপ্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট পেজটাতে ক্লিক করে পরের পেজটাতে চলে যেতে হবে। পরের পেজটাতে কি করতে হবে, আমি দেখো এখানে বেশ কিছু ডিটেলস এখনো দিইনি, তার জন্য এটা আমার আগাচ্ছে না। তো আমি জাস্ট এখানে প্রেজেন্ট হাজবেন্ড ডিটেলস, এখানে ফাদার করতে হবে। ফাদার এখানে এই জায়গাটা প্রেজেন্ট মানে যে তোমাদের গার্জেন হবে, হাজবেন্ড আছে বলে হাজবেন্ড দিতে হবে এমন না, তোমাদের গার্জেনও দিতে পারো। তারপর ফার্স্ট নেম আমি এখান থেকে দিয়ে সমস্ত কিছু আছে আমি প্রত্যেকটা ডিটেলস দিচ্ছি, মিডিল নেম কিছু নেই, লাস্ট নেম ঘোষ, অ্যাপ্লিকেশন এখানে যেটা হোক তোমরা দিতে পারো, ডিটেলস অফ প্রেজেন্ট বিজনেস সার্ভিস দরকার নেই, যেহেতু যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে না দেওয়ার প্রয়োজন নেই। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর পরের পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। পরের পেজটা ওপেন হওয়ার পর এখানে সাপোর্টিং ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস কি কি, 50 থেকে যে ইনকাম সার্টিফিকেট নিয়েছিলে অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের এখানে দেখো। একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবে, ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস ফর লোকাল রেসিডেন্স ডোমেসাইল সার্টিফিকেট, এখানে দেখো একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, আমার নাম মানে নাম এখানে শো করতে পারো, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের মোবাইল নাম্বার যেটা তোমরা পুট করবে। সব ডিটেলস দেওয়ার পর একদম নিচেতে চলে আসবে আদার ডিটেলসে, তারপর এটাকে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস বলে একটা সেকশন একদম নিচেতে চলে আসবে, অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবো। অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করার পর কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে আমি বলে দিচ্ছি। এখানে দেখো রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে আধার কার্ড দিতে পারো, আইডেন্টি প্রুফে আধার কার্ড অথবা তোমাদের যদি লাইসেন্স থাকে লাইসেন্স, অথবা যদি লাইসেন্স না থাকে দুটো জায়গাতেই পরপর আধার কার্ড দিতে পারো। ফটোগ্রাফটা কালার পাসপোর্ট সাইজের ছবি 100 KB মধ্যে মোবাইল থেকেই করে নেওয়া যাবে। হোয়াটসঅ্যাপে ছবিটাকে ক্রপ করে অন্য একটা বন্ধুকে পাঠাও, তারপর আবার সেই ছবিটাকে ডাউনলোড করো, তারপর ছবিটা 100 KB মধ্যে চলে এসছে। যদি না আসে তার জন্য আলাদা প্রসেস আছে, যদি প্রয়োজন হয় বলবে ভিডিও বানিয়ে দেবো। বাথ প্রুফের জায়গায় তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা দিতে পারো, আদারওয়াইজ জন্মের যে সার্টিফিকেট সেটাও আপলোড করতে পারো। আর এখানে এনি আদার রিলেটিভ ডকুমেন্টস, এখানে তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস প্যান কার্ড বা কিছু আপলোড করার পর সেভ অ্যান্ড নেক্সটে যখনই ক্লিক করবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরই তোমাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে, সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা তোমাদেরকে প্রিন্ট আউট করে ব্লকে যেতে হবে। ব্লকে গিয়ে যখনই ওটা তোমরা সাবমিট করবে তোমাদেরকে মিনিমাম 1 ঘন্টা ওয়েট করতে হবে, 40 থেকে 45 মিনিট ওয়েট করলি, বা যদি ভিড় না থাকে সঙ্গে সঙ্গে প্রায় 10-15 মিনিটের মধ্যে তোমাদের যে মানে এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলো এবং তোমাদের ইনকাম সার্টিফিকেট দুটো সার্টিফিকেটই তোমাদেরকে দিয়ে দেবে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোনো পয়েন্টটা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এবং আরও যদি নতুন কোনো টপিকের উপর ভিডিও চাও বা নেক্সট ভিডিও কোন টপিকের উপর তোমরা চাইছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। ধন্যবাদ।